الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فعن انس رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال يتبع الميت ثلاثه اهله وماله وعمله فيرجع اثنان ويبقى واحد يرجع اهله وماله ويبقى عمله. بريد মানুষ তো আমরা দুনিয়াতে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি আমরা সম্পদ নিয়ে ব্যস্ত সম্পদ কামাইতে থাকি রাশি রাশি সম্পদ আমরা এরকম জোগাড় করি এরকম এরকমভাবে আমাদের সম্পদের পাশাপাশি ফ্যামিলির মধ্যে সদস্য বাড়ানোর ফিকির মাথায় থাকে নিজের বংশ নিয়ে হ্যাঁ আপনার এটা শক্তি অনেকে দেখিয়ে থাকেন কিন্তু এই এইসবকে আমাদের শেষ পর্যন্ত কাজে আসবে কিনা সেটা একটু কি কখনো আমরা চিন্তা করে দেখেছি কেউ কি এই সম্পদগুলো নিয়ে কবরে যেতে পেরেছে না এমন তো হয়নি আর সেই আসল কথা টুকুই রসউুল আকরম এ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন রসুল আকরম যে একজন মানুষ যখন মরে যায় তখন তার পিছু তার তিনটা জিনিস তিনটা জিনিস তার পিছু নিবে তার মধ্যে একটা হচ্ছে আহলুহু তার পরিবারবর্গ তার আত্মীয় স্বজন তারা তাকে বিদায় দেওয়ার জন্য শেষ বিদায় দেওয়ার জন্য তারা পিছু পিছু ছুটবে আপনার খাটের পিছু পিছিয়ে হ্যাঁ এবং তার বমা আলহু তার সম্পদ তার সম্পদ কিছু সম্পদ মানে তার ওই যে খাট যে খাটে করে তাকে নেওয়া হয়েছে হ্যাঁ এইগুলা তার সম্পদ পিছনে যাবে ও আমল হু এবং তার আমল যেটা আমরা দেখতে পাচ্ছি না যেটা আল্লাহর সৃষ্টক আছে হ্যাঁ সেটাও তার সাথে সাথে যাবে কিন্তু ফায়ার যোগাযোগ নান তখন দুইটা তার ফেরত আসবে সেটা কখনো সাথে যাবে না সেটা কেউ সাথে দাফন করে দেবে না হ্যাঁ কোনো পরিবার তার সাথে শুইতে যাবে না কবরের মধ্যে পরিবারের কোনো সদস্য এরকমভাবে কোনো সম্পদ কেউ কারোর যে যতটুকু সে সম্পদ জোগাড় করেছে কেউ সব পোল্টা করে আপনার তার কাছে নিয়ে হ্যাঁ দাফন করে তার সাথে দিয়ে আসে নাই বরং সেইগুলো রেখে দিয়েছে সবাই যা যারা পরের প্রতিনিধি তারা সেগুলো ভোগ করবে সুতরাং এত অস্থিরতা আমাদের কেন যে কারি জমা করে আপনার অর্থ জমা করে শেষ পর্যন্ত অন্যের সুবিধা করে দিয়ে যাব আর নিজের পরকালকে ধ্বংস করে দেব সেটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না সুতরাং আমরা আজকে থেকে এই হাদিস জানার পর যে আমরা এগুলো তো সাথে নিয়ে যেতে পারবো না তারপরও কেন এগুলো নিয়ে এত ব্যস্ত হচ্ছি সে ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখতে হবে আল্লাহ আমাদেরকে هذا شيء وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين